বরগুনায় নরসুন্দর সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার সকাল 11টায় বরগুনা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শপথ পাঠ করান শ্রী সুখ রঞ্জন শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, মেয়র বরগুনা পৌরসভা। শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এর আগে গত 1 জুলাই নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সভাপতি বিপ্লব চন্দ্র শীল ও সম্পাদক শ্রী সজীব চন্দ্র শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী অমল চন্দ্র শীল।